তনু হত্যার মতো খাদিজার উপর নির্যাতনের ঘটনাও যেন ধামাচাপা না পড়ে যায় এমনটা উল্লেখ করে দ্রুততার সাথে নির্যাতনকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়নি বলেই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, তাই বিচার পাচ্ছে না নির্যাতিতরা। কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধন থেকে বিএনপি নেতারা এসব কথা বলেন। তনু হত্যার কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা নেই বলেই এসব হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে না, তবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে সব হত্যারই বিচার করবে তাদের সরকার। খাদিজা নার্গিসের এই হত্যাকাণ্ড এইটা যেন তনু হত্যার মতো হারিয়ে না যায়, হারিয়ে যাবে এটা জানি, কারণ সাগরুনি হত্যাকাণ্ড আজকে হারিয়ে গিয়েছে। সকল হত্যাকাণ্ড হারিয়ে গেল, জমার খাতা থেকে বাদ পড়বেন না, আমরা বিচার চাচ্ছি, বিচার পাবো না, কিন্তু সময় আসলে আমরা অবশ্যই বিচার করব। যারা আমাদের বোন নার্গিসকে খুন করেছে, খাদিজা নার্গিসকে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কোনোভাবে তাদের আড়াল করা কোনো চক্রান্ত চলবে না। এই অবস্থা চলতে পারে না, চলতে দেওয়া যায় না, কারণ আমাদেরও মা বোন আছে, আমাদেরও সন্তান আছে। আজকে দেশের যে অবস্থা তাতে তারা কেউ নিরাপদ নয়।